হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট কপুর আর প্রতানিয়া। সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে। সবাই কেমন আছো এই গরমে? সবাই ভালোই আছো গরমে মনে হচ্ছে। আমরা খুব ভালো আছি দেখো, একদম গরমে দারুণ লাগছে। দেখো চুলটাকে কোথায় বেঁধেছি। তো যাই হোক, আর আজকে হচ্ছে জামাইষষ্ঠী। এবারে আমরা জামাইষষ্ঠীতে যাইনি, তো আজকে একদম পুরো ভিডিওটা একদম মানে সকালে কাজ বাজ করা কমপ্লিট, টিফিন টিফিন করা কমপ্লিট হয়ে গেছে, একদম ভিডিওটা রান্না থেকে শুরু করছি, দুপুরে রান্না থেকে। আর আজকে হচ্ছে দাদা নিয়ে এসছে হচ্ছে সরপুটি মাছ, সরপুটি মাছ সবজি নিয়ে এসছে। কী কী দেখবো চলো। আর এই যে দাদা, দাদারও দেখো হচ্ছে সবজির মধ্যে দাদা পটলটা আর ভেন্ডিটা কমন রাখে, বুঝেছো? বাজারে গিয়ে দাদা পটল আর ভেন্ডি এই দুটো সবজি দাদা কমন একদম, অন্য কত কিছু থাকে দাদাগুলো দেখে একটু কম যায়। ভেন্ডি পটল আছে এখানে, টমেটো আছে, ঠিক আছে, ঝিঙে আছে, ঝিঙে। এই যে দেখো সরপুটি মাছ, অনেকদিন পর আবার সরপুটি মাছ নিয়ে এসছে দাদা। আজকে পুরো টাটকা পেয়েছে, একদম জ্যান্ত সরপুটি, ঠিক আছে। এটা তেলও হয়েছে, এই যে হালকা এবার হালকা তেল আছে, ঠিক আছে, তাই নিয়ে নিয়েছি। তো মাছটাকে ভেজে নিয়ে ভেজে নিই, তারপর চিন্তা ভাবনা করবো যে ঝোল করব না ঝাল করব, ঠিক আছে। আর আজকে জামাইষষ্ঠী, জামাইষষ্ঠীর বাজারে জামাইদের উদ্দেশ্যে কি কিছু বলতে চাও? জামাইদের উদ্দেশ্যে দাদা মনে হয় কিছু বলতে চায়, কি বলতে চাও জামাইদের উদ্দেশ্যে? গরমে বেশি খেতে না কম কম খেতে? না না, শ্বশুরের পয়সায় যত খুশি খাবে, একদম প্রকৃতি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা দেখো গরমও হয়ে গেছে, ধোয়া উঠছে, ঠিক আছে। মাছটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, দিয়ে দেবো মাছগুলোকে ভাজাতে বসিয়ে দেবো। আজকে আর ফ্রাই প্যানে করলাম না, আজকে কড়াইতেই ভাজছি। বন্ধুরা এই যে মাটির কলসে জল খাচ্ছি, বুঝেছো? এই গরমে এই যে আমাদের এই মাটির পুজো, পুজো বলে তো পুজো, আমি হারি কলছি, যাই হোক তোমাদেরকে তো শেয়ার করেছিলাম। এই যে জল যে কি আরাম, এই এই এত গরমে যে এই জল খেলে কি শান্তি পাচ্ছি মানে বলে বোঝাতে পারবো না, বুঝলা? ফ্রিজের জল তো আমরা খাই না, খেতে পারি না, এই এটা যার জন্য কেনা এটা জল খাচ্ছি, এত আরাম খেতে। তোমরা কিন্তু চাইলে কিনে খেতে পারো। এই গরমে পুজোই আমাদেরকে আরাম দিল, বলো। তো এই দেখো আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে সব মাছগুলো আলাদা আলাদা করে ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে আর এই যে পটলটাকে কেটে নিয়েছি, এই পটলগুলো আগের ছিল সেজন্য এগুলোকে ভাজা করে নেব। আর এখানে আমি উচ্ছে কেটে নিয়েছি, এই যে উচ্ছে আলু ভাজা করবো, ঠিক আছে। আজকের মেনু হলো পটল ভাজা, উচ্ছে আলু ভাজা, আর হচ্ছে সরপুটি মাছের ঝাল। আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু তেল আছে, এটাতে উচ্ছেটা ভেজে নেব, ঠিক আছে। তেলটা গরমও হয়ে গেছে, উচ্ছেটা দিয়ে দিই। অগ্নিদেবতা আজকে উচ্ছা খাবে নাকি? উচ্ছা পড়ে গেল, আজকে অগ্নিদেবতা উচ্ছা খাবে। আমার মা বলে মানে রান্না করার সময় কোনো মানে সবজি তরকারি যেটাই হোক যদি পড়ে যায় দেওয়ার সময় একটা দুটো, বলছে ওটা তুলবি না, ওটা অ্যাকচুয়ালি মানে অগ্নিদেবতা খায়, মানে অগ্নিদেবতা ওটা নেয়, সেই জন্য আমিও সেটা করি, যদি একটা দুটো কোনো সময় পড়ে যায় সেটা আমি যেমন করে রেখে দিই, ঠিক আছে। তোমরা কারা কারা এরকম করো কমেন্ট করে অবশ্যই জানিও। ও বলতো মানে মা বলে এখনো, ঠিক আছে। তো উচ্ছে ভাজাটা আমি বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আমি এই যে মশলাটা, এখানে মাছের মশলা তোমার পেঁয়াজ রসুনটা কেটে নিয়েছি,
টমেটো ফমেটোটা পেস্ট করবো, ঠিক আছে। উচ্ছেতে লঙ্কাটা দিয়ে দিই, এবার যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে আমি একটা কথা তোমাদেরকে মানে আমার ব্লগ যারা যারা ফলো করো, ঠিক আছে, মানে আমি যেখানে থাকি আশেপাশের লোকজন যারা মানে আমার এলাকাতে যারা থাকো তারা যারা যারা ব্লগ ফলো করো তাদের উদ্দেশ্যে একটাই কথা মানে আমার একটা বিশেষ ঘোষণা একটা বার্তা দেওয়ার আছে, সেটা হচ্ছে আমাদের আইসক্রিমের আমাদের দোকানে আইসক্রিমের ফ্রিজ খারাপ হয়ে গেছিলো, ঠিক আছে। আইসক্রিমের ফ্রিজটা আমাদের ঠিক হয়েছে আর আইসক্রিম আমরা রাখছি, অল্প অল্প করে রাখাও শুরু হয়েছে, কিছু কিছু আইসক্রিম তোমরা পেয়েও যাবে। তো তোমাদের উদ্দেশ্যে এটাই বলা, আইসক্রিম যারা খেতে চাও বিদেশে চলে আসতে পারো, বিদেশের আইসক্রিমের ফ্রিজ ঠিক হয়ে গেছে, ঠিক আছে। আর তোমাদেরকে দাদা আবার একটু ভালো করে বলবে, চলো। বাটির মধ্যে কি আছে, কাপের মধ্যে এটা পেস্তা, এটা এটা পেস্তা, এটা নতুন আছে পেস্তা, এটা তো চকোবার, এটা চকোবার। আর এগুলো কি আছে কাপের মধ্যে, বাটির মধ্যে এগুলো টুইন ওয়ান, আর এখানে এগুলো ভ্যানিলা। তাহলে সত্যি আজকের ফ্রিজটা অবশেষে ঠিক হয়েছে নাকি? একদম। তুমি বলতে বললি তোমার মতো তোমার মতো করে তুমি বলো দেখো আমার উচ্ছে ভাজা হয়ে গেছে, পটল ভাজাও হয়ে গেছে কিছুটা, আর এই যে আর তিন চারটে চিলটা বসিয়েছি, আর এই তেলটাতে আমি মাছটা করে ফেলবো, ঠিক আছে। আমার পটল ভাজাটা নামানো হয়ে গেছে, এবার আমি দেখো তেলের মধ্যে সাদা গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি মাছটা করবো বলে, একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। অ্যাকচুয়ালি এর মধ্যে উচ্ছে ভাজা পটল ভাজা দুটো ভাজা করেছি, তো তেলটার জন্য একটু কালচে টাইপের হয়ে গেছে, কিন্তু তেলটা তো আর ফেলে দেওয়া যাবে না, এটাতেই করতে হবে। এবার আমি এই টমেটোটা কেটে রেখেছি, টমেটোটা দেবো তেলের মধ্যে। আর এখানে মশলাটা পেস্ট করা হয়ে গেছে মাছের, দেখো এটা সুন্দর কালারফুল হয়েছে, দেখেছো কালারটা লাল লাল হয়েছে। এই পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিয়েছি, এখানে আছে পেঁয়াজ লঙ্কা আদা রসুন আর দু পিস টমেটো পেস্টে দিয়েছি আর দু পিস তেলে দিয়েছি। এটাকে ভালোভাবে একটু নাড়াতে হবে যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম তেল বের করে নিতে হবে। মশলার বাটিটা আমি একটু ধুয়ে দিয়েছি, একটু মশলাও নষ্ট করিনি, এটা একটুখানি টেনে আসলে তারপরে এর মধ্যে লবণ হলুদ জিরে দেবো, দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে তারপরে ভালো করে কষিয়ে তেল বেরিয়ে আসলে তারপরে মশলাটা আমি জল ঢেলে দেবো। এই যে দেখো আমার মাছের ঝালটা হয়ে গেছে করা, আমার রান্নাবান্না পুরো রেডি হয়ে গেছে। এই যে উচ্ছে ভাজা পটল ভাজা আর মাছের ঝাল, ঠিক আছে। আর এখানে ভাতটা হচ্ছে, ভাতটা নামাবো আর দুটো মিনিট পর ভাতটা নামিয়ে দেবো। আর এই যে তোমাদের দাদা স্নান টান করা হয়ে গেছে একদম, কেমন স্নান করে এসে কেমন লাগছে? স্নান করে এসে কোনো ফায়দা নেই, তাও আরাম লাগছে, কোনো আরাম নাই। দেখে তো চুলটা দেখে কোনোদিন নামছে, কানের উপরে উঠে আসছে চুল, আমার খুব সুন্দর চুল। বাহ দারুন, সামনে দিয়ে দেখি, সামনে দিয়ে দেখি কতটা নামলে নেমে যাচ্ছে, বাহ দারুণ তো, গাটা দিয়ে বেঁধে রাখার মতো হয়ে গেছে। এই দেখো দাদাকে খেতে দিয়ে দিয়েছি, দাদা খাচ্ছে। আর এখানে উচ্ছে ভাজা পটল ভাজাটা দিয়েছি, ঠিক আছে। আর এখানে যে দাদার এই যে স্যালাড কাটা হয়ে গেছে শসা পেঁয়াজ, এটা আমাদের থাকেই গরমকালে একদম বলতে পারো। আর মাছটা পরে আনবো, দাদা আগে উচ্ছে আর পটলটা দিয়ে খেয়ে নিক, তারপরে খাও। কেমন লাগছে উচ্ছে ভাজা? হেভি ও তিতা হেভি লাগছে, এটা তো বিশাল কথা গো। আমারও উচ্ছে ভাজা খেতে খুব ভালো লাগে, আমার তো উচ্ছে ভাজা হেভি ভালো লাগে। খাওয়া দাওয়াটা করে নিক, তারপরে আমি খাবো। কি অবস্থা মুখ চোখে গরমে, তবে আজকে একটু রোদটা এখন একটু পড়লো দেখলাম, জানি না হয়তো বৃষ্টি বৃষ্টি হতে পারে। তো দাদা খেয়ে নি, দাদা স্নান করা হয়েছে, আমার স্নান করা হয়নি, দাদাকে খেতে দিয়েছি, আমি স্নান ফান করে এসে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে। তো বন্ধুরা স্নান ফান করে আমি মানে খাওয়া দাওয়া করে একদম রেস্ট ফেস্ট নিয়ে অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা করতে এসেছি, আর মুখটা একটু হাসি হাসি, তার কারণ হচ্ছে বৃষ্টি নেমেছে হঠাৎ, ঠিক আছে। হঠাৎ হাওয়া দিয়ে বৃষ্টি নেমেছে, সেই আনন্দ হচ্ছে, সেই মজা হচ্ছে, সেই মজা হচ্ছে, কী বলবো তোমাদেরকে, ব্যাপক মজা হচ্ছে। মানে এত গরমের পর
মানে হঠাৎ করে বৃষ্টি, সে যে কী আনন্দ কী মজা মানে বলে বোঝাতে পারবো না। মানে খুব আনন্দ হচ্ছে, যতটুকু বৃষ্টি হোক একটু স্বস্তি পাচ্ছি। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। আর এরকম বৃষ্টি থেকে হঠাৎ এত গরমে কাদের কাদের তোমাদের আমার মতো আনন্দ হচ্ছে সবাই কমেন্ট করে অবশ্যই বলো, ঠিক আছে? ইয়ে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, দারুণ। আর বৃষ্টি এসে পারেনি, জল জমে গেছে, ঠিক আছে? এই যে দেখো, এই যে দেখো, বৃষ্টি হতে না হতে জল জমে গেছে, দেখতে পাচ্ছো? মানে ভালোই জোরে নেমেছে, হট করে জোরেই নেমে গেছে, বুঝেছো? তবে যাই হোক, জল জমুক আর যাই হোক, মানে স্বস্তি পাচ্ছি, একটু আরাম পাচ্ছি, ঠিক আছে? বৃষ্টি নেমে গেছে, অসাধারণ লাগছে। যদি রাত না হতো তাহলে বৃষ্টিতে ভেজা যেত ঘামাচি গুলো মারার জন্য, কিন্তু রাত হয়ে গেছে, ভেজা যাবে না। আর যাদের যাদের মানে যারা যারা যেখানে যেখানে থাকো, যাদের জায়গাতে বৃষ্টি হচ্ছে তারা তো আনন্দ বুঝতে পারছে অত গরমে। এখানে বৃষ্টি হচ্ছে না, তারা আমাদের বৃষ্টি দেখো আর জলো, বৃষ্টি দেখো আর জলো, ঠিক আছে? আমরা বৃষ্টিতে আনন্দ করি, মানে বৃষ্টি দেখে আনন্দ উপভোগ করছি, আর তোমরা জলো যাদের ওখানে হচ্ছে না, ঠিক আছে? না না, হবে হবে, তোমাদের ওখানে হবে, একটু সবুর করো, তোমাদের হচ্ছে না তাদের ওখানেও হবে, ঠিক আছে? আমাদের দিক থেকে ওদিকে যাবে, চিন্তার কোনো কারণ নেই, আমরা পাঠিয়ে দেবো, ঠিক আছে? চলো, এত সুন্দর বৃষ্টিতে একটু আজকে একটু চা খেতে হবে। এত সুন্দর বৃষ্টি দেখলাম, ভাবলাম একটু দুধ চা খাই, ঠিক আছে? চলো চা বানিয়ে আনি। তো আমি চা বানিয়ে নিয়ে চলে এসেছি লিকার চা আদা দিয়ে। বলেছিলাম দুধ চা খাবো, কিন্তু একটাও দুধ নেই, ঠিক আছে? বাধ্য হয়ে লিকার চা করতে হলো। চাটা আমি বানিয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো, এই যে লিকার চা বানিয়ে নিয়ে, একটু কম হয়ে গেছে চাটা, বুঝেছো? মানে আমি একটু বাইরেটায় গেছিলাম আর টেনে গেছে, ও অসুবিধা নেই। আর যে টোস্ট দিয়ে খাবো, আমার আর দাদা দুজনে টোস্ট দিয়ে খাবো। আর মাঝখানটায় বসে আছি, মাছ মানে বসে আছি বলতে মাঝখানটায় শুয়েছিলাম, এত বলছি না, এই মানে এই এক সপ্তাহ, এত এক সপ্তাহেরও বেশি, এত প্রচণ্ড গরম, মানে ঘরে থাকা যাচ্ছে না গরমে, মানে ঘর এত গরম হয়ে থাকে, পুরো বিকালে রৌদ্রটা পড়ে, যার কারণে ওই রোদ পড়ার কারণে ঘর পুরো গরম হয়ে থাকে। আমি মাঝখানেই মানে এসে একটু শুয়ে মানে শুয়ে থাকি এই কয়েকদিন, ঠিক আছে? বাবা, সবার মুখে হাসি বৃষ্টি দেখে। তবে আজকে জামা ষষ্ঠীর দিন যে একটু ওয়েদারটা ঠান্ডা করে দেবে এটা কিন্তু বোঝা যায়নি, বুঝতে পেরেছ? সবার মুখে হাসি মানে কথা বলতে বলতে আমার হাসি বেরিয়ে যাচ্ছে, কি বলবো। কি গো, আসো, চা তো রেডি। শান্তি, না না, চা খাও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, সবাই বেশি বেশি করে একটু শেয়ার করো, প্লিজ প্লিজ প্লিজ। আর ফিরে আসি নতুন কোনো ব্লগ নিয়ে। সবাইকে টাটা, গুড নাইট।